এই বাংলাদেশ ব্যাংকের পেছনে একটা রহস্যময় জায়গা আছে। এটাই করছেন, অনেক লোকজন পেছনে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। ডোবার ভয় নেই না? যাচ্ছি মতিঝিলে, সঙ্গী বাংলাদেশ মেট্রো রেল। এই মুহূর্তে আমি হাঁটছি মতিঝিলের ক্লাব পাড়ায়। আমার এই পাশটায় সব বিখ্যাত সব ক্লাব। এই দেখেন, এখানে ওয়ারি ক্লাব স্থাপিত 1898 সালে। 1898 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে। এটির পাশেই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, এটা স্থাপিত হয়েছে 1903 সালে। কত পুরনো পুরনো সব ক্লাব এই রাস্তাটাতে। ঠিক সামনেই বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ক্লাব, আপনারা সবাই তার নাম জানেন, মোহামেডান ক্লাব। আমার ঠিক পেছনটায়, মানে এই পাশটায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ভবন। এই বাংলাদেশ ব্যাংকের পেছনে একটা রহস্যময় জায়গা আছে, সেই জায়গাটা খোঁজার জন্য যাচ্ছি। আসলে কি আছে সেখানে একটু দেখে আসি। আমার ঠিক পিছনটায় দেখেন বাংলাদেশ ব্যাংকের ভবন, আর ঠিক সামনে এই যে ঝিল এবং নৌকা চলছে। এই নৌকাটাই আমিও একটু চড়ব, যেখানে কোথায় যাচ্ছে এই নৌকাটা আবার কোথায় থেকে আসছে সেটা জানার জন্য। মতিঝিল যে একসময় ঝিলই ছিল তার কিন্তু একটা উদাহরণ এই ঝিল। আমিও যাব আপনাদের নৌকাই। নৌকায় উঠছি, নৌকা পার হব। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? আপনি এখানে কত বছর ধরে আছেন? হয়তো রেগুলার যাতায়াত করেন মনে হয়? মাঝে মধ্যে যাতায়াত করেন। এটা কি শর্টকাট অনেক? অনেক লোকজন পেছনে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। শনিবারের জন্য না, তিনটা নৌকা থাকে। আচ্ছা, টিকিট কোথায় করতে হয় আপনার? এখানে আমার রাহেনুল রানা, রাইহানুল রানা ভাই, আমি আবার যাবো। থ্যাংক ইউ ভাই, আবার দেখো। 5 টাকা 5 টাকা করে আমি আবার এই নৌকাটি যাই। ডোবার ভয় নেই না? এর মধ্যে আবার হেন নৌকা, 5 টাকা করে দিয়েছি।
আমি একবার বলে হাইটে গেছিলাম, ঘুরা লাগবে 5 টাকা দিয়ে সব কাটাইছে না, হিসাব করে 10 টাকা করে ভাড়া উঠে কোনো কালটি 10 টাকা নিবি সময় বাঁচতে গেল এক অন্যরকম অভিজ্ঞতা নেওয়া হলো যে 2 থেকে 3 মিনিট বা 2 মিনিটও না লাগে পারতে, এটা 5 টাকা করে ভাড়া। ঠিক এই ব্যাংক পাড়াতেই এই ঝিলটা এখনও টিকে আছে। আমার এই পাশটাই হচ্ছে বললাম যে বাংলাদেশ ব্যাংকের মূল ভবন, আর এই পাশটাই হচ্ছে আরেকটা অংশ, মেবি এটা সুলতান বিল্ডিং। মতিঝিলের এই ঝিলের অভিজ্ঞতা অনেকের আছে, অনেকে বললো যে যদি ঘুরে আসতে যায় তাহলে রিক্সা ভাড়া 20 থেকে 30 টাকা লাগে, সেই হিসেবে 5 টাকা তাদের কাছে মানে কমই মনে হয় যে 5 টাকায় পার হওয়া যায় এই জায়গাটা। আবার অনেকে বলছেন যে একটা রাস্তা করে দিলেই তো আর এটা হতো না, আবার সেখানে আরেকজন বলছেন যদি রাস্তা করা হয় তাহলে তো এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, যারা এর সঙ্গে জড়িত তাদের তো ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, তাদের তো আয় ইনকামটা কমে যাবে, তো সেদিক দিয়েও যুক্তি আছে। কিন্তু আমার মনে হয় যে এই খালগুলো যদি দখলমুক্ত করা যেত তাহলে ঢাকা শহরের চিত্র অন্যরকম হতো। এই পাশটায় জীবন বিমা কর্পোরেশনের মূল অফিস। আচ্ছা আসলে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা নিলাম এই মতিঝিলে এসে, যেখানে এত এত বিল্ডিং, এত এত বড় বড় বিল্ডিং সব দালান কোঠা, ঠিক সেই জায়গায় এখনও একটা ঝিল আছে এবং সেই ঝিলটা নৌকায় পার হওয়া যাচ্ছে। এটা আসলে এক অন্যরকম অভিজ্ঞতা।